দীর্ঘ এক ঘন্টার প্রতীক্ষাতে আমরা এখন রবীন্দ্র সরোবরে ঢুকতে পেরেছি। এতক্ষণ ধরে তো আমরা রোড ভিউ করলাম, এখন লেক ভিউ করি। চলো, এটা রবীন্দ্র সরোবরের গেট ক্রস করলাম। এই স্টোরি কি জানিস, এইখানকার নাম রবীন্দ্র সরোবর কেন হয়েছিল? আজকে আমাদের ইন্টেনশন হচ্ছে পুরো পার্কটা ঘুরে দেখা। হ্যাঁ, ওদিকে চলে যাই তাহলে, ওখানে তো আমার বেশি আছে। ভাব কিভাবে ওখান থেকে ফিরে হরিহরিয়ালের ঝাঁকটা দেখে ফেললাম, মাথা খারাপ হয়ে গেল আমার। সাইড দিয়ে যাওয়াটা বেশি ভালো হবে, তো পাবো জল। জল খেতে এখানে সাইডে দাঁড়ায় এরা। আমার এই ব্যাগের একদম বাইরে একটা পকেটে আমি বিশ্বাস করি চোখে দেখা বেরোয় এখন। ওইখানে আসে কিছু সাইজটা দেখছি আর এখানে যাচ্ছে কি সাইজটা দেখছি তুই বল। আবার
ফ্লাইট এই ক্যামেরাতে নেওয়া সম্ভব কিনা সেটাই জানি না। যদিও নেস্টিংয়ের ছবি তোলা উচিত না, যে কোনো পার্কেই অবশ্যই পার্কে পপুলারিটি খুব কম লোক এখানে মর্নিং ওয়াক করে, বাকিগুলো হচ্ছে মানে ওয়াক খুব কম লোক করে, সিটিং অনেক বেশি করে। এখন অবধি লার্জেস্ট সাইজের পাখি আমি ভাই দেখেছি সেই এতে গ্রামের ওখানে ময়ূরটা তিনতলা সমান একটা বাঁশঘাট থেকে লাফ দিয়ে নামছে। গ্রামে আর যেরকম খাবার দাওয়া পায়, আমি দেখলাম যে আমার লেন্সটা গেছে, আগে অব্দি আমি জানতাম জানি যে আমি কাছাকাছি ছবি তুলে দেখেছি ঠিকঠাক আসছে, মানে এখান থেকে ওই গাছটা অব্দি ছবি তুললে খুব স্পষ্ট আসছে, এরপর ওই বেঞ্চের ছবি তুলতে গেলে ব্লার চলে আসছে। আর একটা আমার কি বলতো, ওখানে পাখিটা বড় হলো কেন, ধর জঙ্গলে পাখিগুলো থাকে তাদের খাবার খুঁজে খেতে হয়, আর গ্রামে যে একটু খাবার পড়লেই পেয়ে যাচ্ছে, পুরো সাইজটা বড় হয়েছে। হ্যাঁ আমার তো ভালো লাগে ঘুরে বেড়ায় না, ও জঙ্গল খুব ভালো লাগে। ওনাদের ডিস্টার্ব করছে আমরা ভিডিও করে, গুপ্ত রহস্য টাইম নষ্ট করা কাজ নেই। অরিজিনাল তো করে সেরকম ইউটিউবে আপলোড হয় না, ও সেটা হলে হতে পারে ভিডিওটা আমি দেবো, আশা ভালো করেছিল কিন্তু না এরকম ভালো দেখা ভালো। একটা দাদু আছে খুব জোরে হাঁটছিল মাথা নিচু করে, তাকে দেখে মনে হলো ওই বয়সে খুব ফিট। এবার আমার ভিডিও দেখাতে ভালো লাগে, রাস্তা দিয়ে হাঁটছে আর ল্যান্ডফোর পাবলিকরা হাঁটছে হচ্ছে ধার দিয়ে।
পড়তে পারে না ইংলিশ পড়তে পারে না করছে না সরকারি সম্পত্তি দণ্ডনীয় অপরাধ, ইউনিফর্ম পরে প্রবেশ নিষেধ, দর্শনার্থী বাণিজ্যিক ভিডিও কপি করা নিষেধ, আগুন রান্না করা নিষিদ্ধ, পরিচ্ছন্নতা বজায় রাখুন, ধূমপান মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, ঘাস ফুল গাছের ক্ষতি করবেন না, স্নান কাপড় বাসন মাজা বাইরে তো আছে আমাদের না, ওখানে সিগারেট খাওয়ার জায়গাটা ওই জন্য তুই করেছিস, তুই ইচ্ছা বাইরে তো করো একটু কোথাও লম্বা টান টান শুয়ে পড়তে পারলে ভালো হবে। হ্যাঁ ওইদিকে আছে, চল ওইদিকে বসে গরমে করে দিয়েছে।